একটা বাস্তব কাহিনী আপনাদের বলি, বাহলুল পাগলের একটা কাহিনী আমি মাঝে মধ্যে বলি। লাইফ আফটার লাইফ নামক কিতাবে মোহাম্মদ বিন আব্দুর রহমান আল আরিফি তিনি এই কটতা নিয়ে এসেছেন যে বাহলুল পাগল আর হচ্ছে বাচ্চা হারুনুর রশিদ তাদের দুজনের সাথে একদিন দেখা হলো। তখন বাচ্চা ওই পাগলকে বলছে, তোমার কি পাগলামি শেষ হবে না? কি পাগলামি, তুমি কবরস্থানেই থাকো, এই পাগলামি কি শেষ হবে না? তখন বাহলুল বলছে, আমি পাগল নই, পাগল হচ্ছেন আপনি। আমি আবার কিভাবে পাগল বলেন তো? কোথায় সেই রাজা বাচ্চা, কোথায় সেই ক্ষমতাশীলরা, কোথায় সেই দাপটওয়ালারা, কোথায় সেই ফেরাউন যে নিজেকে বলেছিল আমি হচ্ছি তোমাদের প্রভু? কোথায় সেই ফেরাউন, কোথায় সেই কারুন, কোথায় সেই হামান? কেউ টেকে নাই। বলেন আপনার দাদা কোথায়, বলেন আপনার বাবা কোথায়? তখন বাচ্চা বলছে, ওই যে কবর দেখা যায় ওই কবরে আমার বাবা, ওই যে কবর দেখা যায় ওই কবরে আমার দাদা। আচ্ছা আপনার এই বিল্ডিং গুলো তাদের কবরে কি কাজে এসেছে? না না না, কাজে আসে নাই। তাহলে আপনি যে মরে যাবেন আপনার কাজে আসবে কি আসবে না এটা কি আপনার জানা আছে? না আমার জানা নাই, আমার যে কি হবে এটা আমার জানা নাই। যেই হারুনুর রশিদ বলেছিল, হে বৃষ্টি তুমি যেখানে খুশি মেঘ বর্ষণ করো, মেঘ বর্ষণ করো, কিন্তু মনে রাখবে ওই ভূমিটায় আমি বাচ্চা হারুনুর রশিদের দখলে। যেই বাচ্চা এত বড় চ্যালেঞ্জ দিয়েছিল, ওই বাচ্চা যখন বাহলুলের কাছে কথাই ঠেকে গেল, তখন বাহলুলকে বলল, তুমি সত্য কথা বলেছ, আমাকে কিছু উপদেশ করো। তখন ওই বাহলুল বলল, আমি আপনাকে উপদেশ করছি, আপনি আল্লাহর কিতাব মতোই চলবেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মতোই চলবেন। আচ্ছা তুমি কি আমার কাছে কিছু চাও? আজকে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। তখন পাগল বলছে, আপনার কাছে তিনটা জিনিস চাওয়ার আছে, যদি আপনি দিতে পারেন আমি শুকরিয়া আদায় করব। তিনটা জিনিস চাও তোমাকে দিয়ে দেব। এক, মালাকুল মাউত আমার বয়সটাকে, আমার বয়সটাকে আপনি বাড়াইয়া দেন, আমার বয়স যেমন আছে তেমন যেন না থাকে, আমার বয়স অনেক বাড়াইয়া দেন। বাচ্চা কি বলবে, পারবো? বাচ্চা বলল, আমি পারবো না। দুই, আপনি মালাকুল মাউতকে তাড়িয়ে দেন, আমি পারবো না। তিন, আপনি আমাকে আপনার ক্ষমতা দিয়ে জান্নাতে ঢুকাইয়া দেন, না আমি পারবো না। হে বাচ্চা হারুনুর রশিদ, আপনি পারেন না আমি জানি, অতএব আপনিও ভিক্ষুক আর আমি ভিক্ষুকের কাছে কিছু চাইটাই না। যদি চাইতে হয় আল্লাহর কাছে চাই, রবের কাছে চাই, তার কাছে জান্নাত চাই, তার কাছে আমি সাহায্য চাই, আপনার কাছে আমার কিছু চাওয়া টাওয়া নাই। এই কথা মনে করতে হবে, মরার পরের কথা স্মরণ করতে হবে। আমি একদিন বাড়িতে বসেছিলাম, একদিন আমার মাথার উপরে কিছু পোকা পড়লো, এদুর মরে গেছে। এদুর মরে গেলে এক ধরনের গন্ধ, দুর্গন্ধ বের হয়, তারপরে আস্তে আস্তে পচে এক ধরনের কি বের হয়, পোকা বের হয়। তো ওই সামিয়ানা থেকে পোকাগুলো আমার মাথায় পড়ছে, বসে আছি। তখন আমি তাকায় দেখলাম পোকাগুলোর দিকে, হায় রে আমার যখন মৃত্যু আসবে আমার দেহটা ক্ষয় হয়ে যাবে, আমার কেউ খোঁজ খবর রাখবে না, আমি দুনিয়া থেকে চলে যাব। তখন ওই হাদিসটা আমার মনে পড়ে গেল, মুস্তাদরিক হাকিম 7921 নম্বর হাদিস, জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন, এরপরে বললেন, এ আল্লাহর নবী আমি আপনাকে উপদেশ করব। কি উপদেশ? ঐশমা শীতা ফা ইন্নাকা মাইয়িতুন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন। ও আহবিব মান আহবাবতা ফা ইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখবেন আপনি তাকে ছেড়ে যাবেন। ও আমাল মা শীতা ফা ইন্নাকা মাজজিয়ুম বিহি, আপনি যা খুশি কাজ করেন কিন্তু মনে রাখবেন আপনি তার প্রতিফল পাবেন। আপনি যা খুশি যতদিন খুশি জীবন যাপন করেন। সালাফরা এই হাদিস অনুযায়ী, এই হাদিসটা অনেক লম্বা, আমি প্রথমাংশ অনুবাদ করলাম, সালাফরা এই হাদিস অনুযায়ী তারা একটা ভাষণ দিয়েছিল, আপনাদেরকে আমি নকল করছি। হে দুনিয়ার লোকেরা, তোমাদের যাদের মৃত্যু হবে না, তোমাদের যা মনে চাই তাই করো, মনে চাইলে জিনা করো, মনে চাইলে ব্যভিচার করো, মনে চাইলে খারাপ কাজ করো, তোমাদের নিষেধ করা হয় না। তোমাদের যার সাথে খুশি বন্ধুত্ব করো, তোমাদের নিষেধ করা হয় না। তোমার বন্ধু হতে পারে টাকা, তোমার বন্ধু হতে পারে গাড়ি, তোমার বন্ধু হতে পারে বাড়ি, তবে সাবধান, শুনে রাখো,
তুমি মানুষ, তোমাকে মৃত্যুবরণ যদি করতে হয়, তোমাকে তোমার বন্ধুকে যদি রেখে যেতে হয়, তোমাকে যদি তোমার রবের সামনে দাঁড়াতে হয়, তাহলে রবের সামনে তুমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি থাকো। অতএব সাবধান হয়ে যাও, তোমাকে একদিন মরতে হবে, তোমাকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, তোমাকে একদিন দুনিয়া ত্যাগ করতে হবে, তোমাকে একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে। ওই হাদিসের বাক্যটা এরকম, হে আল্লাহর নবী, আপনি যা খুশি জীবন যাপন করেন, কিন্তু আপনি মৃত্যুবরণ করবেন, আপনাদেরকে বলা যায় আপনারা যা খুশি করেন, কিন্তু মনে রেখে করবেন আপনাদের মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে। ওয়াহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখবেন আপনি তার প্রতিফল পাবেন। বন্ধু হতে পারে গাড়ি, বন্ধু হতে পারে বাড়ি, বন্ধু হতে পারে নারী, বন্ধু হতে পারে শয়তান, বন্ধু হতে পারে মদ, বন্ধু হতে পারে অন্য কোনো জিনিস, এতে নিষেধ নাই, কিন্তু মনে রাখবেন আপনি তাকে ছেড়ে যাবেন, ও আপনার সাথে যাবে না, আপনাকে একাই যেতে হবে। ওয়ামাল মা শীতা ফাইন্নাকা মাজিজিয়ুম বিহি, আপনি যা খুশি কাজ করেন, আপনার যা মনে চাই করেন, কিন্তু মনে রাখবেন আপনাকে একদিন আপনার রবের সামনে দাঁড়াতে হবে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়াআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কত চমৎকার কথা, যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর সময়টাকে ভয় করে, আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমি আমার রবের সামনে দাঁড়াবো, রবের সামনে দাঁড়ানোর সময়টাকে ভয় করে এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে দূরে থাকে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা মাওয়া নামক জান্নাত। জান্নাত ছাড়া কিছু নয়, যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে। তার মানে লজ্জা কি? মরণের কথা চিন্তা করা, হাড়গুলো পচে গলে যাবে এ কথা চিন্তা করা। ওমান আরাদাল আখিরাত তারকা জিনাতাদ দুনিয়া, এবং যেই ব্যক্তি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেয়, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার জৌলু ছেড়ে দেওয়া, এইগুলো যারা করে, ফামান ফায়ালা যালিক ফাকদ ইস্তাহায়া মিনাল্লাহি হাক্কাল হায়া। আল্লাহর নবী বললেন, শুনে রাখো, লজ্জা কি তা কি তোমরা জানো? তোমরা যেটা বুঝেছো ওটা লজ্জা নয়, লজ্জা হলো মাথা, মাথার সাথে যা আছে তাকে হেফাজত করা, লজ্জা হলো পেট, পেটের সাথে যা আছে তাকে হেফাজত করা, লজ্জা হলো মরার পরের চিন্তা করা, আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, লজ্জা হলো দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া। ফামান ফালা দালিক ফাকদ ইস্তাহায়া মিনাল্লাহি হাক্কাল হায়া, যেই ব্যক্তি এ কাজ করতে পারলো ওই ব্যক্তি লজ্জার হক আদায় করলো। তাহলে বলেন তো লজ্জার হক আদায় করলো কে? মাথা বডি সব কিছুকে যারা হেফাজত করতে পারলো, যারা রক্ষা করতে পারলো, যারা হেফাজত করতে পারলো, ওরা লজ্জার হক আদায় করলো। তাহলে লজ্জা বুঝে এসেছে? আচ্ছা আপনারা কি লজ্জা বুঝেছেন? লজ্জা কি? মাথা মাথার সাথে যা হেফাজত করা, পেট পেটের সাথে যা তাকে হেফাজত করা, মরার পরে চিন্তা করা আমাকে মরতে হবে, আর দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া, দুনিয়ার জৌলুস, দুনিয়ার মাধুর্য এগুলো ছেড়ে দেওয়া, যারা এগুলো করবে তারাই লজ্জার হক আদায় করবে। আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জা বুঝার তৌফিক দান করুন, আমিন বলে।